বর্তমানে বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনে গানের সুরে ইসলামিক গজল গায়, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? অবশ্যই অযৌক্তিক কাজ। ইসলামী গজল, ইসলামী সঙ্গীত বা কোনো নাসিদ, এটা গাওয়ার জন্য কোনো গানের সুর ধার করে আনার দরকার। গানের সুরে যে গায় সে নিশ্চয়ই ওই গানটা বহুবার শুনতে শুনতে এটার হাফেজ হয়ে যায়। হাফেজ না হলে সে গায় কিভাবে? ঠিক না বেটি? এর পাশাপাশি গানের সুরে গাওয়ার মাধ্যমে যারা এই গান, হারাম গান শুনতে অভ্যস্ত, তারা সে হারামের কথা আরো মনে পড়বে এবং সেটাকে তারা উপভোগ করবে, সেদিকে তারা আবারও ফিরে যেতে পারে এবং ওইটার চর্চার মাধ্যমে ওই হারাম জিনিসটার চর্চাকে জিয়ে রাখা হচ্ছে অন্যভাবে। এই জন্য এটা কোনো মুসলমানের জন্য শোভনীয় হতে পারে না, এটা কোনো ভালো কিছু হতে পারে না। ইসলামের নাসিদের জন্য নিজস্ব সুরের অভাব পড়ে নাই যে কোনো গান বাদ্যযন্ত্র যোগে হারাম এবং নাজায়েজ কথাবার্তা আছে, আজে বাজে উক্তি আছে, সে সমস্ত গানের সুরকে নকল করতে হবে। এগুলা দেউলিয়াপনা, এগুলা দেউলিয়াপনা, এই ধরনের দেউলিয়াপনা মুসলমানের মধ্যে থাকা উচিত না, দায়িত্বশীল হওয়া উচিত মুসলমানের। ভুলবশত মসজিদে পা দিয়ে ঢুকলে কি হবে? বাম পা দিয়ে ঢুকলে কি হবে? মসজিদে যদি কেউ ভুলবশত বাম পা দিয়ে ঢুকে, তাহলে সেক্ষেত্রে সুন্নতের খেলাফ হলো, সুন্নতের খেলাফ। এই কাজটা ইচ্ছাকৃত উচিত না করা। মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকতে হবে আর বের হওয়ার সময়? এটা হলো সুন্নাহ। যে কোনো ভালোকে, যে কোনো ভালো কাজ ভালো করার সময় ডানকে অগ্রাধিকার দিয়ে করতে হবে। একটা ভালো কাজ করবেন তো ডান হাত ব্যবহার করবেন, একটা তুলনামূলক মন্দ কাজ করবেন, আপনি টয়লেটের পরে এখন পরিচ্ছন্ন হবেন, বাম হাত ব্যবহার করবেন, ভালো কাজ করবে ডান হাত ব্যবহার করবেন, খাওয়ার সময় ডান হাত ব্যবহার করবেন। আমাদের সমাজে অনেক লোকজনকে দেখা যায় যে খাওয়ার সময় বাম হাতে খায়, বাম হাতে পানি পান করে এবং এটাতে বোধ হয় একটু বেশি ভদ্রভদ্র ভাব সাব জাহির হয়। আসলে কি তাই? খাওয়ার ক্ষেত্রে ডান পাম বাজ বিচার না করা, এটা তো অন্যান্য জীবজন্তুর কালচার, ঠিক না বেটি? গরু ছাগলে খাওয়ার সময় ডাইনার বাম হিসাব নিকাশ করে? মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করেছে, সে পশু পাখির মতো না, তার স্বাতন্ত্র্য থাকবে, ঠিক না বেটি? এই জন্য বাম হাত সে কাজে ব্যবহার করবে না। ইসলামের চাইতে সুন্দর কিছু নাই বাম হাত। এটা তুলনামূলকভাবে মন্দ কাজ যখন করতেই হবে, সেই কাজ একটা ময়লা সরাচ্ছেন, নাক পরিষ্কার করছেন, তখন আপনি বামকে ব্যবহার করবেন, আর ডান হাত ব্যবহার করবেন ভালো কাজে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তায়ামুনা ফী কুল্লি শাই হাত্তা তানাউলা তারাজ্জুল, আল্লাহ তাআলা সব কাজে ডানকে পছন্দ করেন ভালো কাজে। বিধায় মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে আগে ঢুকবেন, যদি বাম পা দিয়ে ঢুকে যান নিজেকে শাসন করবার জন্য পারলে বাইর হয়ে যাবেন আবার বাম পা দিয়ে, বের হয়ে যেহেতু ভুলে ঢুকে গেছেন এবার ডান পা দিয়ে সুন্দর করে বিসমিল্লাহি والصلاه والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك পড়ে তারপরে ঢুকবেন। কারণ একবার যদি এরকম ভুলে হয়, বের হয়ে যদি আবার কারেকশন করে নেন, ঠিক করে নেন, দেখবেন এরপর থেকে শয়তানই আপনাকে মনে করে দিবে। কথা কি বুঝাতে পারছি? অনেকে দেখবেন টয়লেটে ঢুকে খোঁজ খবর না, ডান না বাম দিয়ে যাচ্ছে, টয়লেটে ঢুকতে ডান পা আগে না বাম পা আগে? বাম পা আগে দেওয়া সুন্নাত। এগুলোকে ছোট জিনিস মনে করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো প্রতিটা জিনিস অনেক বড়। বাম পা আগে দিয়ে প্রবেশ করবেন আর বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হবেন। আপনি ডান পা দিয়ে ঢুকে গেছেন, তাহলে এবার কি করবেন? নিজেকে শাসন করবার জন্য, অভ্যাসটাকে ঠিক করার জন্য, শুধরাবার জন্য বের হয়ে যাবেন, এটা পরামর্শ, বের হয়ে যাবেন। বের হয়ে এবার বাম পা দিয়া দোয়া করে তারপর ঢুকবেন, তাহলে এরকম কিছুদিন করলে দেখবেন শয়তান আপনাকে যে ভুলে দেয়, আপনি ভুলে যায় ঢুকে যান, এরপর ঢুকার পরে মনে হয় ওহো ডান পা দিয়ে ঢুকে গেছি, তখন শয়তান দেখবেন বলবে যে না এই লোকের দিয়ে আর কখনো সুন্নতের খেলাফ করানো যাবে না, কারণ এ তেড়া মানুষ বাইর হয়ে সুন্নতটা আদায় করে ছাড়ে, তার চাইতে তখন সে আবার সব ডাবল পাবে, এই জন্য তাকে দিয়ে আর এটা করানো যাবে না। শয়তানি দেখবেন আপনাকে মনে করে দিবে, বলবে হুজুর আগে বাম পা দেন এটা টয়লেট। কথা বুঝাতে পারছি? আমি একজন মুসলিম, আমি সেলুনে কাজ করি, কাস্টমারের দাড়ি কাটতে চাই না, তারপরও দাড়ি কাটতে হয়, এতে কি আমার গুনাহ হবে? দেখুন, দাড়ি চাষা এটা হারাম, দাড়ি চাটা হারাম, গুনাহের কাজ। অতএব কেউ যদি দাড়ি চাষে শেভ করে, তাহলে আরেকজনকে আপনি চাষাই দিলেন, শেভ করে দিলেন, আপনি নাফিদ হিসাবে বা আপনি আপনার পেশাগত দায়িত্ব হিসাবে আপনি কাজটা করলেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে কাজ করা পাপ ওই কাজে সহযোগিতা করাটাও পাপ, সে কাজে সহযোগিতা করাটাও প্রয়োজনে প্রয়োজনে আপনি অন্য কোনো পেশা খুঁজবেন, অথবা নিজের দোকান হলে লিখে দিবেন আমি এই দোকানে দাড়ি শেভ করি না, চুলকাটি মুচকাটি অন্যান্য হালাল কাজগুলো করি, এতে কাস্টমার কিছুটা কমে যাবে, কিন্তু যেটুকু আসবে তাতে আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। রাগের মাথায় একটি মুসলিম
ভাই অপর মুসলিম ভাইকে গালি দিলে কি কি হবে? রাগের মাথায় আপনি গালি দিয়েছেন, তারপর সেটা হারাম হবে। সিবাবুল মুমিনি ফুসুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কথা। ইমানদারকে গালি দেওয়া কি ভাই? গুনাহের কথা। কোন ইমানদারকে গালি দেওয়া জায়েজ হতে পারে, এটা হারাম, এটা জায়েজ নয় ভাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল মুমিনু বিল্লাআন ওয়াত্তাআন ওয়াল ফাহিশ ওয়াল বাদি। ইমানদার কখনো অভিশাপ দিবে কথায় কথায়, গালিগালাজ করবে, মুখ খারাপ করবে, এটা কোন ইমানদারের চরিত্র হতে পারে? অথচ আমাদের অনেক নামাজি ভাই ও মুখ খারাপ করেন, আছে না নাই? তওবা করবেন আজকে থেকে, কখনো মুখ খারাপ করবো না ইনশাআল্লাহ। তওবা করবেন তো, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রাগের মাথায় করে ফেলছেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাবেন, আর কখনো করবেন না। সাবধান থাকবেন পরবর্তী সময়ের জন্য।